মাত্র কিছুদিনের ঘটনা, চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপুতে আগুন লেগেছে, সেখানে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, অসংখ্য মানুষগুলোর প্রাণহানি হয়েছে। ছেলে বাবাকে ফোন করে বলল, বাবা রে বাবা, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, মা আমার শরীরটা পুড়ে যাচ্ছে, তোমরা আমার প্রতি আর কোনো দায় দাবি রাখবা না। والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة إلا بإذن الله، ومن يؤمن بالله يهد قلبه، والله بكل شيء عليم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, বদের সালাম হোসে দিও নবীজি فاقرأ جاي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وسلم وبارك عليه. شرمتم মুরবি বাবাজিরা, যুবক বন্ধুরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় হাজেরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আসলে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করেছেন হযরত মাওলানা আলী আরশাদ সাহেব, উনি আমার শ্রদ্ধেয় মামা, যদিও তিনি দেশে থাকেন না। আমি ওনাদের ছাত্র তুল্য না, কামরাঙ্গ বাজারের মসজিদে নামাজ পড়াই, আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে সময় আলোচনা করতে পারিনি। তো আসলে শারীরিকভাবে একটু অসুস্থ, সর্বপ্রথম মামার কাছে এবং ওলামাই কেরামদের কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর দোয়া করবেন আমি যেন এই সংক্ষিপ্ত সময় ধরে কিছু আলোচনা পেশ করতে পারি। বলি আমিন। সম্মানিত প্রিয় হাজেরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুত তাবাবুলের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবুহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বিপদ আসে না আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া। আমার আজকের আলোচনায় সংক্ষিপ্ত আলোচনার সাবজেক্ট হচ্ছে আমাদের উপর বিপদ কেন আসে, বিপদ কেন আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাগাবুনের 11 নম্বর আয়াতে বলেন যে কোন বিপদেই আল্লাহর অনুমতি ছাড়া আসে না। ওয়ামান ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যাদের অন্তরে ঈমান আছে, ইয়াহদি কলবুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে সৎপথ প্রদর্শন করেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আর আল্লাহ রব্বুল আলামিন সকল বিষয়ে সর্ববিষয়ে সম্মত সম্মত পরিজ্ঞাত বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে বিপদ আছে না নাই বলুন, বিপদ আছে না নাই? বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনো যায় না। যে করোনা ভাইরাস হাসরের ময়দানের একটা চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে, হাসরের ময়দানে স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান তার বাবা মার পরিচয় ভুলে যাবে হাসরের বিভীষিকাময় অবস্থা দেখে। কিন্তু করোনা ভাইরাস এমন একটা চিত্র আমাদেরকে দেখিয়েছে, আমরা দেখেছি বাবার করোনা ভাইরাস হয়েছে, সন্তান বাবার লাশটা পর্যন্ত স্পর্শ করে না, ঠিক না? কর মা সন্তানকে স্পর্শ করে না এমন করুণ চিত্র আমরা দেখছি কি দেখি নাই। লঞ্চের মধ্যে আগুন লেগেছে, মানুষগুলো হাউমাউ করে কাঁদে, জীবন্ত মানুষের সামনে আরেকটা মানুষ জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, স্বামীর সামনে স্ত্রী শেষ হয়ে গেছেন, সন্তানের সামনে বাবা মা শেষ হয়ে গেছেন, বাবা মার সামনে সন্তানটা শেষ হয়ে গেছে, কোনো কিছু করার সেদিন ছিল না। কেমন করুণ অবস্থা, লঞ্চের মতো আগুন লেগে শত শত মানুষ, এমন অবস্থা একটা মানুষকে যে জানাজা নামাজ পড়াবে, চিহ্নিত করবে, লাশটাকে শনাক্ত করে যে দেশে এনে মাটি দিবে সেই ব্যবস্থা পর্যন্ত হয় না, ঠিক কিরকম? এই যে মাত্র কিছুদিনের ঘটনা, চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপুতে আগুন লেগেছে, সেখানে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, অসংখ্য মানুষগুলো প্রাণ হারিয়েছে। ছেলে বাবাকে ফোন করে বলল, বাবা রে বাবা আমার শরীরটা পুড়ে যাচ্ছে, মা আমার শরীরটা পুড়ে যাচ্ছে, তোমরা আমার প্রতি আর কোনো দায় দাবি রাখবা না, আমার কলিজার টুকরা সন্তান তার প্রতি তোমরা খেয়াল রাখবা। আবার আরেক ভাই ভিডিও কল দিয়ে মানুষদেরকে, দেশের মানুষকে দেখাচ্ছে, এমন সময় বিকট শব্দ করে আধা ঘন্টা পর্যন্ত ভিডিও ফুটেজ চলল, লাইভ চলল, আধা ঘন্টা পর 40 মিনিট পর এমন একটা বিকট শব্দ হলো, কোথায়কার মানুষ কোথায়কার মোবাইল, শুধু অন্ধকার আর অন্ধকার, শুধু হাউমাউ করে চিৎকার শোনা যায়, বাঁচাও বাঁচাও করে, ঠিক কিনা কর? বসুন্ধরা বাসভবনে আগুন লেগেছে, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ কোন, সারা বিশ্বের মানুষ কোন শান্তিতে নাই, একের পর এক বিপদ আমাদের উপর আসতেছে আর আসতেছে, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেন বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে, বালা মুসিবত দিয়ে, অসুস্থতা দিয়ে, জ্বর দিয়ে, সর্দি দিয়ে, কাশি দিয়ে, ক্যান্সার দিয়ে, মানুষের হায়াত যতদিন শেষ হয়ে যায় এর পূর্বে সে তওবা করে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু হঠাৎ করেন
একটা মাংসের মধ্যে যদি আগুন লাগে তওবা করার সুযোগ তার থাকে না, একটা রোড অ্যাক্সিডেন্ট যখন হয় তওবা করার সুযোগ তার থাকে না, একটা দুর্ঘটনা যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি স্ট্রোক করে মারা যায় তওবা করার সুযোগ থাকে না, থাকেনি, থাকে না। এর কারণটা কি? এমন হঠাৎ মৃত্যু কেন আমাদের জন্য, আমাদেরকে হুঁশিয়ারের জন্য? আল্লাহ সকল বিপদ আপদ কি জন্য দিতেছেন? আমরা যেন হুঁশিয়ার হয়ে যাই, সাবধান হয়ে যাই। এই পৃথিবীর বুকে পাপের মাত্রা বেড়ে গেছে, এই পৃথিবীর জমিন আসমান পাপ আর সহ্য হচ্ছে না, এই জমিনের বুকে পাপ সহ্য হচ্ছে না। আজকে পৃথিবীটা হারামে সুদ ঘুষ বেহেপনা ব্যাপারতে কি নির্লজ্জতায় পৃথিবীটা ভরপুর হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশে ভরপুর হয়ে গেছে। যদি দেখেন একজন মানুষ নামাজিম রোজা রাখে কিন্তু তার পুরা ইনকামটা সুদে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা কর? এখন আমাদের উপর বিপদ আসবে না কেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। দোয়া কবুল না হওয়ার কারণে আজকে আমাদের এত মুসিবত। সম্মানিত পেয়ার হাজিরে, সুতরাং আমাদেরকে এই ভুলগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মুসিবত দিতেছেন? এই মুসিবত থেকে আমাদেরকে উত্তরণের উপায় খুঁজতে হবে। আমরা পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাবা মার খেদমত করতে হবে, হালাল খেদমত হালাল খাইতে হবে। সম্মানিত পেয়ার হাজিরিন, এখানে অনেকে আছেন, আমার মুরব্বী কি বলবো করুন কথা, লঞ্চের মধ্যে কেন আগুন লাগে? লঞ্চের কেমিন পাড়া করে যুবক যুবতী রাত কাটায়, রাত কাটা আবার সকালবেলা চাঁদপুর থেকে ঢাকা যায়, ঢাকা থেকে আবার চাঁদপুর আসে, বলুন তো ওই লঞ্চ আগুন ধরবে না তো কোন লঞ্চ আগুন ধরবে? এত বেহায়াপনা নির্লজ্জ, লঞ্চের মধ্যে কেবিনের মধ্যে উঠে পরবর্তীতে তরুণীর লাশ লঞ্চের কেবিনের মধ্যে পাওয়া যায় করে, নাউজুবিল্লাহ। এত কঠিন হয়ে গেছি আমরা, এত অপরাধী আমরা হয়ে গেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিতেছেন না। সুতরাং আমরা সকল প্রকার অন্যায় অপসংস্কৃতি থেকে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে। আমরা নিজেরা ভালো হয়ে যাব, সমাজের আরেকজনকে ভালো দাওয়াত দিতে হবে, নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আরেকজনকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে হবে, নিজে সুদখানা বন্ধ করতে হবে, আরেকজনকে সুদখানা থেকে বন্ধ করতে হবে। আজকে দেখেন কত মানুষ, আমরা এখানে মাহফিলে এসেছি, আমি আলোচনা করতেছি আপনারা শুনতেছেন, আনন্দ লাগছে কি লাগে নাই? যারা ওয়াজ শুনতেছে আনন্দ লাগে নাই? কিন্তু একদম লোক আছে এখনো বসে বসে তাস খেলাইতেছে, জুয়া খেলাইতেছে কোন, নাউজুবিল্লাহ। যেই যুবক জুয়া খেলায়, ও যুবক আমি তোমাকে বলি, এই সময় যদি মালাকুল মাউত আজরাইল ফেরেশতা যদি তোমার কাছে চলে আসে তুমি কি করবা? এই মুহূর্তে যদি তোমার তুমি যদি স্ট্রোক করো, হার্ট স্ট্রোক করো, ব্রেন স্ট্রোক করো, স্ট্রোক করে দিয়ে সঙ্গে সঙ্গে তুমি মারা যাও, তওবা করার সুযোগ পর্যন্ত তোমার থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وليست التوبة للذين يعملون السيئات إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য তওবা নসিব হয় না, লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা সব সময় মন্দ আমলের উপর ব্যস্ত থাকে, যারা সব সময় সদা সর্বদা গুনার মধ্যে লিপ্ত থাকে, তাদের তওবা নসিব হয় না। একটা এক্সাম্পল দেখাই, আপনি আজকে ফজর নামাজ পড়লেন না, জোহরে নামাজ পড়লেন না, আসরের নামাজও পড়লেন না, মাগরিবের নামাজও পড়লেন না, এশা নামাজও পড়লেন না, পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও পড়লেন না, কিন্তু আপনি হাজীগঞ্জে যাইতেছেন। কোথায় যাইতেছেন? হাজীগঞ্জে যাইতেছেন, অথবা আপনি হাজীগঞ্জ থেকে আসতেছেন
বাকিলা বাজার অথবা বলাখাল বাজার একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, আপনি চিন্তা করতেছেন, আপনি দেখতেছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। আপনি এতদিন পর্যন্ত জুয়া খেলায় লিপ্ত ছিলেন, তাস খেলায় লিপ্ত ছিলেন, আপনি হারাম খানায় লিপ্ত ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তওবা করলেন না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করে দেখতেছেন আপনার জীবনটা চলে যাচ্ছে। এমন জীবন চলার মুহূর্তে, চলে যাওয়ার মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় এমন তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে সে বেঈমান হয়ে কবরে গেল, কারণ নাউজুবিল্লাহ। আর যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, কাফিরদের কাছে যখন মৃত্যু আসে, কাফিরদের কাছে যখন মৃত্যু আসে, কাফিরা বলে যদি বলে আল্লাহ আমি ঈমান আনলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কাফিরদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন মরমন্তুদ জাহান্নাম, মরমন্তুদ শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন। সুতরাং এখনো সময় আছে, সময় থাকতে আমরা তওবা করে নিতে হবে। আমরা এখনো অসুস্থ হই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, এই সুস্থ থাকা অবস্থা আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রেম ভালোবাসা আমাদের অন্তরে হাসিল করতে হবে। সম্মানিত প্রিয় হাজেরিন, তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, জিকির আজকার করব, আমরা তওবা করে নিব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন মুমিনে কামেল হিসেবে কবুল করেন, বলে আমিন। সর্বত প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজে বেহায়াপনা, নির্লজ্জতা, অনৈসলামিক কার্যকলাপ আছে না নাই? এমন কিছু কিছু যুবক আছে যারা সারাক্ষণ শুধু পাবজি খেলা নিয়ে ব্যস্ত থাকে, সারাক্ষণ শুধু গান বাদ্যর আসর নিয়ে ব্যস্ত থাকে। আর যখন আমরা কোনো অনুষ্ঠান আয়োজন করি, জিকির আয়োজন করি, তখন বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথাবার্তা মন্তব্য আমাদেরকে চলে দেয়, কারণ আউযুবিল্লাহ। আমি এই মসজিদে একবার একটা জিকির মজলিস কায়েম করছিলাম, কেউ আমার কথা মান করবেন না, মনে কিছু নেবেন না, জিকির মজলিস কায়েম করেছি, আমরা জিকির আজকার করবো, মসজিদ হুজুর আসছেন, অনেক ওলামায়ে কেরাম আসছেন, জিকির আজকার করেছে, দোয়া হয়েছে, মুনাজাত হয়েছে, পরবর্তী সপ্তাহে আমাকে নিষেধ করা হলো এই মসজিদে আর জিকির মজলিস চলবে না। আচ্ছা বলুন তো, মসজিদ কারগর? মসজিদ কারগর? মসজিদে যদি আল্লাহর জিকির যদি না চলে, তাহলে সেখানে চলবে কি গান বাদ্য? চলবে না কি গান বাদ্য? চলবে মসজিদের মধ্যে আল্লাহর জিকির করবো, সেটা আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। আমি আক্ষেপের সাথে বলছি, মাঠের মধ্যে আমি মাসে একবার জিকির মজলিস কায়েম করব, কি আপনি আসতে রাজি আছেন না নাই? আমাদের এই আজকে যার স্মরণে মাহফিল, মরহুম মৌলভী আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহ, আচ্ছা উনি কি প্রত্যেক বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ পড়েন নাই? পড়ছেন কি পড়েন নাই? এখন কেউ কি আমাকে কাগজের মধ্যে লিখে দিতে পারবে যে মরহুম মৌলভী আব্দুল মজিদ রহমাতুল্লাহ মিলাদ পড়েছেন, জিকির করেছেন, উনি জাহান্নামে চলে যাবে, এই লিখিত দিতে পারবে? সুতরাং মিলাদ কে আমি গুলো আছে চলবে, মসজিদে যদি আমাদের কেউ যদি মসজিদ বাদ দেওয়ার সম্পদ মনে করে, মসজিদে যদি আমাদেরকে না দেয়, তাহলে আমরা মাঠে করবো, রাজি আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।